কঠোর বিধিনিষেধের শিথিলতা নিয়ে আলোচনা করতে স্টুডিওতে আছেন রিপোর্টার এহসান জুয়েল। জুয়েল, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। জুয়েল, আপনি আপনার প্যাকেজটি আমরা দেখলাম, সেখানে আসলে কিছু বিষয় বলা আছে, কিন্তু প্রজ্ঞাপন আসার আগে আসলে আমরা যে কথাগুলো বলছি, প্রজ্ঞাপন আসলে কী থাকতে পারে? জাফর, আমরা যখন স্টুডিওতে বসে কথা বলছি তখন গেল 24 ঘন্টায় দেশে করোনায় সরকারি হিসেবে মারা গেছে 220 জন। আজকে বিকেল 3টায় আমরা যখন টেলিভিশনে এই নিউজটি ব্রেক করি তখন কিন্তু তার আগে পর্যন্ত আমাদের ধারণা ছিল যেহেতু এত সংখ্যক মানুষ মারা যাচ্ছে সামনের দিনগুলোতে এই লকডাউনে আরও বেশি কঠোরতা হবে। কিন্তু মন্ত্রিপরিষদ সূত্র থেকে আমরা যেসব তথ্যগুলো পেয়েছি সেটির সাথে সাথে আমরা টেলিভিশনে জানিয়েছি, যদিও সরকারিভাবে এখন পর্যন্ত কোনো কিছু জানা যায়নি। সন্ধ্যা নাগাদ প্রধান তথ্য কর্মকর্তা জানিয়েছেন 15 থেকে 22 তারিখ পর্যন্ত লকডাউনটা শিথিল হবে, তবে কোন কোন বিষয় শিথিল হবে সে বিষয়গুলো আগামীকাল যখন প্রজ্ঞাপন জারি হবে তখন আসলে স্পষ্ট করে বলা যাবে। তবে আমরা আমাদের সূত্রে যেটুকু খবর পেয়েছি সেটা দর্শকদের জানাতে চাই, সেটা হলো প্রজ্ঞাপন অনুযায়ী এখন কিন্তু বর্তমানে যে লকডাউনটি চলছে কঠোর সেখানে কিন্তু সব কিছুই বন্ধ আছে, কিন্তু 15 তারিখ থেকে যে নতুন প্রজ্ঞাপনটি আসতে যাচ্ছে সেখানে আমরা যদি দেখি তাহলে যানবাহন, বিশেষ করে যে যানবাহনগুলো খুলে দেওয়ার কথা হচ্ছে সেখানে গণপরিবহনের মধ্যে বাস, ট্রেন, লঞ্চ সবগুলো কিন্তু খুলে দেওয়া হবে, অর্থাৎ এক জেলা থেকে আরেক জেলায় সেগুলো আসা যাওয়া করতে পারবে। বাসের ক্ষেত্রে এর আগেও কিন্তু আমরা দেখেছি যেভাবে এক সিট ফাঁকা রেখে বাসগুলো চলাচল করেছে, স্বাস্থ্যবিধি মেনে নেওয়ার কথা হয়েছে এবং বর্ধিত ভাড়ায় সেটি চলাচল করেছে। আর আজকে ট্রেনের রেলের মন্ত্রী তিনি জানিয়েছেন যে এক সিট ফাঁকা রেখে তারা কিন্তু 15 তারিখ থেকে ট্রেন চালাবেন এবং সেই ক্ষেত্রে কাউন্টারে কোনো টিকিট পাওয়া যাবে না, টিকিট নিতে হবে অনলাইনে। এবং আরও একটি তথ্য তিনি জানিয়েছেন, সেটি হলো স্বাভাবিক সময়ের তুলনায় ট্রেন সংখ্যা কিন্তু কম থাকবে। আর লঞ্চে এর আগে আমরা দেখেছি যে কেবিনগুলোতে যেহেতু একটা স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয় থাকে কিন্তু ডেকে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে কঠোরতা জারি করে নৌপরিবহন মন্ত্রণালয়। নিশ্চয়ই এই সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো যখন এই প্রজ্ঞাপনটি জারি হবে তখন আসলে কীভাবে আসা যাওয়া করবে সেই বিষয়গুলো জানাবে। তবে মূল বিষয় হলো যেটি মানুষের অনেকেরই জানার বিষয় ছিল, ঈদের সময় তারা বাড়ি যেতে পারবেন কি না সেই সুবিধাটা থাকছে। এরপর আমরা যদি অফিস আদালত খোলার বিষয়ে বলি, এখন পর্যন্ত কিন্তু সব ধরনের অফিসে বন্ধ আছে কিন্তু এই লকডাউনে সরকারি অফিস চলবে ভার্চুয়ালি, অর্থাৎ ই টেন্ডার, ই নথি থেকে শুরু করে সার্বিক যোগাযোগ সেটা হবে বাসায় বসে ভার্চুয়ালি। কোনোরকম খুব বেশি গুরুত্বপূর্ণ বিষয় না হলে কেউ কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীরা অফিস করতে পারবে না। আর বেসরকারি অফিস এখনকার মতেই বন্ধ থাকছে, অর্থাৎ সব ধরনের বেসরকারি অফিস বন্ধ থাকবে, সেগুলো কিন্তু খোলার কোনো সুযোগ থাকছে না। আর একটা বিষয় গুরুত্বপূর্ণ অনেকে জানতে চান, যেটা আজকে স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছেন যে দোকানপাট এবং শপিং মল সেগুলোর ক্ষেত্রে কী হবে। তিনি যুক্তি দেখিয়েছেন যে আসলে ব্যবসায়ীরা অপেক্ষায় থাকেন দুটি ঈদের জন্যই, তাই সেক্ষেত্রে কিন্তু সব ধরনের দোকানপাট খুলে দেওয়া হবে ঈদের জন্য, এই 8 দিনের জন্য। তবে নিশ্চয়ই আমরা এর আগের অভিজ্ঞতা থেকে জানি একদম পুরো সময়টা খোলা রাখা হবে না, খোলা রাখা হবে একটা নির্দিষ্ট সময়, অর্থাৎ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হবে যে অনুযায়ী কিন্তু দোকানপাট এবং শপিং মলগুলো খোলা হবে। তবে সব কিছু স্পষ্ট হওয়া যাবে শুধুমাত্র আগামীকাল যখন প্রজ্ঞাপনটি জারি হবে, অর্থাৎ সরকারিভাবে কোন কোন বিষয়ে বিধিনিষেধ থাকছে, কোন কোন বিষয়ে শিথিলতা থাকছে সেটি যখন জানা যাবে। জাফর, এখন পর্যন্ত এই ছিল আমার কাছে। জুয়েল, আপনি যেমনটি প্রজ্ঞাপনে থাকবে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলেন, একটু যদি বলতে চাই যে করোনা বিষয়ক যে জাতীয় পরামর্শক কমিটি আছে এই বিষয়গুলো তাদের পরামর্শের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমরা দেখছি যে গত 3 মাস ধরে কিন্তু বিধিনিষেধ চলছে এবং এর মধ্যেই আমরা দেখছি উত্তরোত্তর কিন্তু করোনার প্রকোপটা বৃদ্ধি পাচ্ছে, মৃত্যুর হার বৃদ্ধি পাচ্ছে, তাহলে আসলে লকডাউনের মাধ্যমে এটা কি নিয়ন্ত্রণ করা সম্ভব কি না এটাও একটু যদি আপনারা জানাতেন। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হলো এই লকডাউনের প্রজ্ঞাপনের বিষয়গুলো সরকার 2টো কমিটি দেখে। এর মধ্যে একটা কমিটি সমন্বয় করছেন সরকারের মন্ত্রিপরিষদ সচিব, আরেকটা কমিটি হচ্ছে জাতীয় কারিগরি পরামর্শক কমিটি যেটা স্বাস্থ্য অধিদপ্তর নিয়ন্ত্রণে। জাতীয় কারিগরি পরামর্শক কমিটি কিন্তু বরাবরই বলছিল, তারা শুরু থেকে বলছিল যে 14 দিনের শাটডাউন দেওয়ার জন্য এবং পরবর্তীতে সরকার সেটিকে 7 দিনের লকডাউন করলো, পরবর্তীতে তারা আরও 7 দিনের লকডাউনের সুপারিশ করেছে, এটুকু পর্যন্ত ঠিক আছে। কিন্তু আগামী দিনের জন্য যেটি হচ্ছে, অর্থাৎ আগামী 8 দিনের জন্য যে শিথিলতা হচ্ছে সেটা কিন্তু একেবারেই সাংঘর্ষিক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সঙ্গে, কারণ তারা কিন্তু বলছিলেন যে এই মুহূর্তে কঠোর হওয়ার প্রয়োজন। এবং আরেকটা বিষয় এখানে গুরুত্বপূর্ণ, সেটা হলো যখনই 2 সপ্তাহ লকডাউন চলে তৃতীয় সপ্তাহে গিয়ে কিন্তু সেটা কার্যকারিতা বোঝা যায় এবং সেটা তখন আরও বেশি কঠোর হয়। আরেকটা বিষয় তারা বলেছেন, বারবারই বলছিলেন যে পশুর হাট যাতে কোনোভাবে বসানো না হয়, কিন্তু এখন কিন্তু আমরা দেখছি আগামী 17 জুলাই থেকে ঢাকাতেই কিন্তু 2টি সিটিতে 19টি পশুর হাট বসবে। তার মানে তারা যেসব পরামর্শগুলো দিচ্ছেন কিংবা তাদের সঙ্গে আলোচনা করে যে বিষয়গুলো আসছে সেটি কিন্তু শেষ পর্যন্ত আমরা কাগজে কলমে দেখতে পাচ্ছি না, ভিন্ন বিষয় আমরা দেখতে পাচ্ছি। তবে আমরা এ বিষয়ে এখন জানবো যে আসলে করোনা, যে আপনি যেটি জানতে যাচ্ছিলেন যে আসলে এই লকডাউনে কোনো কাজ হচ্ছিল কিনা, সেটা আমরা একটা নিউজ দেখে আসবো।
গত ২৪ ঘন্টায় দেশে করোনা শনাক্ত হয়েছে সর্বোচ্চ প্রায় ১৪,০০০, মারা গেছেন ২২০ জন, এবং এর মধ্যে কিন্তু ঢাকাতেই সর্বোচ্চ। আমরা একটু দেখে আসতে চাই যে এখন থেকে কঠোর লকডাউন জারি হলো, অর্থাৎ পহেলা জুলাই থেকে এখন পর্যন্ত এই ১২তম দিনে এসে আসলে আক্রান্তের হারটা কেমন। যখন আমরা বলছিলাম যে যেখানে ৫%-এর বেশি আক্রান্তের হার থাকলেই পরিস্থিতিকে অসহায়ক হিসেবে চিন্তা করা হয়, এখন কিন্তু সেখানে আক্রান্তের হার ৩০%-এরও বেশি, অর্থাৎ ৩০%-এরও বেশি হয়েছে। আমরা সেটা একটু দেখে আসবো। আমরা যদি পহেলা জুলাই যখন কঠোর লকডাউন শুরু হলো তখন আমরা দেখেছি সেখানে আক্রান্তের হার ছিল ২৫.৯০%, কিন্তু আজকে এসে ১২ জুলাই সে আক্রান্তের হার ৩১.২৪%, এবং সর্বোচ্চ আক্রান্ত কিন্তু আজকেই হয়েছে। কিন্তু এর মধ্যে আমরা সর্বোচ্চ আক্রান্ত দেখেছি ১০ জুলাই ৩১.৪৬%, অর্থাৎ আক্রান্তের হার কিন্তু প্রত্যেকটা দিনই বাড়ছে। যেখানে লকডাউনের কারণে আক্রান্তের হার কমে আসার কথা ছিল সেই আক্রান্তের হার কিন্তু কমছে না। আমরা দেশে শনাক্ত কত হচ্ছে সেই বিষয়টা একটু দেখে আসতে চাই। দেশে যখন আমরা পহেলা জুলাই করোনায় কঠোর লকডাউন জারি করা হয়েছিল তখন শনাক্তের হার ছিল ৮,৩০১, এবং ক্রমান্বয়ে প্রত্যেকটা দিন কিন্তু সেটা বেড়েছে। আমরা শুধুমাত্র ৩ জুলাই এবং ১০ই জুলাই আক্রান্তের হারটা কিছুটা তুলনামূলক কম দেখতে পাচ্ছি। এই দুদিন আসলে শুক্রবার থাকার কারণে, যেহেতু পরীক্ষা কম হয়েছে সেখানে আক্রান্তের সংখ্যাটা কম হয়েছে, কিন্তু সর্বোচ্চ পরিমাণ আক্রান্ত আমরা দেখি অর্থাৎ আজকেই, যেদিন লকডাউন শিথিল করার কথা বলা হচ্ছে সেদিনই কিন্তু সর্বোচ্চ পরিমাণ আক্রান্ত ১৩,৭৬৮জন। তার মানে ধীরে ধীরে কিন্তু সেটি ১০,০০০, ১১,০০০, ১২,০০০, ১৩,০০০ এবং সামনের দিনগুলোতে সেটা আরও বেশি বেড়ে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। এরপর আমরা যদি মৃত্যুর হারটা দেখি, অর্থাৎ এই লকডাউনের মধ্যে মৃত্যু কেমন হচ্ছে, তাহলে আমরা সেখানে দেখব যখন পহেলা জুলাই ১৪৩জন ছিল সেটা কিন্তু ১২ জুলাই এসে ২২০জন, এবং ১১ জুলাই অর্থা৩ একদিন আগে সর্বোচ্চ ২৩০জন প্রাণ হারিয়েছেন। তার মানে প্রত্যেকটা দিনই কিন্তু আক্রান্ত, মৃত এবং শনাক্তের হার সবগুলোই বাড়ছে। যেখানে লকডাউনে এক একটা দিনে যখন ১৪তম দিন পার হওয়ার কথা তখন আস্তে আস্তে কমে আসার কথা ছিল, তখন কিন্তু সেটা কমছে না। তার মানে ধীরে ধীরে যে বিষয়টা বোঝা যাচ্ছে সেটা হলো মানুষ, সরকার লকডাউন জারি করা হলো, মানুষ কিন্তু লকডাউনটা মানছেন না, কিংবা ঘরে থাকার যে বিষয়টা, স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টা, সেটা হচ্ছে না বলেই কিন্তু এরকম সংখ্যাগুলো আমরা প্রত্যেকটা দিন বাড়ছে। এবং আগামী ৮ দিনের শিথিলতার পরে সেটা আসলে কোথায় গিয়ে দাঁড়াবে সেই বিষয়টা নিয়ে কিন্তু যথেষ্ট একটা আশঙ্কার জায়গা থেকে যায়। তাহলে জুয়েল, একটু যদি বলতেন যে আলটিমেটলি সমাধানটা তাহলে কোথায়? টিকা দান কর্মসূচিও চলছে, কিন্তু লকডাউন দিয়ে তো আসলে কমানো যাচ্ছে না কিংবা মানুষজনকে মানানোও যাচ্ছে না। আসলে যেখানে আমরা বলছিলাম যে উন্নত বিশ্ব স্বাস্থ্যবিধি মেনে তারা করোনাকে লাগামটা টেনে ধরার চেষ্টা করে, সেটা আমাদের দেশে কিন্তু হচ্ছে না। আমরা গত ৩ মাস ধরেই কিন্তু বিভিন্ন পর্যায়ে লকডাউন চলছে আমরা দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে আমরা একটা বিষয়েই আসলে সমাধান দেখতে পাচ্ছি, সেটা হলো টিকা। আমরা সেই টিকার বিষয়ে একটা নিউজ দেখে আসতে চাই। কাল থেকে ১২টা সিটিতেই শুরু হচ্ছে মডার্নার টিকা দেয়া। এই কেন্দ্রগুলোতে অর্থাৎ এই সিটিগুলোতে বন্ধ থাকবে সিনোফার্মের টিকা দেয়া। তবে গ্রামাঞ্চল উপজেলায় সিনোফার্মের টিকা দেয়া কিন্তু মানুষের মধ্যে উচ্ছ্বাস দেখা যাচ্ছে। কেন্দ্রীয় সংরক্ষণাগার থেকে কেন্দ্রে পাঠানো হচ্ছে মডার্নার টিকা। -25°C তাপমাত্রায় থাকা এই টিকা ফ্রিজার ভ্যানে তোলার আগে ২ থেকে ৮ ডিগ্রিতে রাখার উপযোগী করা হয়। এই অবস্থায় সংরক্ষণ করা যাবে ৩০ দিন। ফাইজারের টিকার জন্য নির্দিষ্ট ৭টি ছাড়া রাজধানীর বাকি ৪০ কেন্দ্র এবং সব সিটি কর্পোরেশনে মঙ্গলবার থেকে দেওয়া হবে কেবল মডার্নার টিকা। পরীক্ষামূলক পর্যবেক্ষণ ছাড়াই হবে গণপ্রয়োগ। আমাদের হাতে মধ্যে ২৫ লাখ ভ্যাকসিন আছে। সেকেন্ড ডোজের জন্য যে ১২.৫ লাখ, এটা আমরা আলাদা করে ফেলেছি। ফার্স্ট ডোজের জন্য যেটা আমার আছে ১২.৫ লাখ, এটা আমি অর্ধেক এখন পাঠাচ্ছি, যাতে সে ১৫ দিনের মধ্যে ইউজ করতে পারে। কোনো কেন্দ্রে বেশি সংরক্ষিত থাকবে সেই সুযোগটা আমরা রাখবো না, এই কন্ট্রোলটা আমরা সেন্ট্রালি করব। আর মডার্নার টিকা প্রয়োগের দিন থেকেই রাজধানী সহ সিটি কর্পোরেশনগুলোতে বন্ধ হচ্ছে সিনোফার্মের প্রথম ডোজ দেয়া। পর্যাপ্ত দ্বিতীয় ডোজ মজুদ রেখে এসব কেন্দ্রে থাকা সিনোফার্মের বাকি টিকা পাঠিয়ে দেওয়া হবে জেলা উপজেলা পর্যায়ে। এদিকে তুলনামূলক কম দামে বাংলাদেশে টিকা সরবরাহে চীনা কোম্পানিগুলো আগ্রহী বলে জানালেন ঢাকায় নিযুক্ত দেশটির উপরাষ্ট্রদূত। চীনের টিকা উৎপাদন কোম্পানিগুলো সবচেয়ে সহনীয় দামে বাংলাদেশের জনগণের জন্য টিকা সরবরাহের প্রস্তাব করেছে। এমনকি বাংলাদেশে যৌথভাবে টিকা উৎপাদন সহযোগিতার ক্ষেত্রেও চীন প্রস্তুত। আমরা এখন বাংলাদেশ সরকারের অনুমোদনের অপেক্ষা। এদিকে সোমবারই রাজধানীর কোনো কোনো কেন্দ্রে টিকা না পেয়ে ফিরে যেতে হয় প্রত্যাশীদের। ওনারা বলতেছে টিকা শেষ হয়ে গেছে,
টিকা আসার পরে আপনাদেরকে টিকা দেওয়া হবে বলে যে কবে চালু হবে এটা আমরা আসলে নিশ্চিত বলতে পারতেছি না। অন্যদিকে দেশের জেলা উপজেলা পর্যায়ে গণহারে সিনোফার্মের টিকা প্রয়োগের প্রথম দিন চোখে পড়েছে মানুষের ব্যাপক উৎসাহ। কেন্দ্রে কেন্দ্রে ছিল দীর্ঘ সারি। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। সুখবর হলো দেশে টিকা নিয়ে যে সংকট ছিল সেটা কেটে গেছে, অর্থাৎ এখন গণহারে টিকা দেওয়া শুরু হয়েছে এবং বিভিন্ন দেশ থেকে কিন্তু টিকা আনার প্রস্তাবনা বাংলাদেশ সরকার দিচ্ছে এবং সেগুলোতে সাড়াও মিলছে। অর্থাৎ টিকা দিয়ে আসলে এই করোনার লাগাম টেনে ধরা ছাড়া বিকল্প কোনো উপায় কিন্তু দেখা যাচ্ছে না। জাফর, এ ছিল আমার কাছে। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনার যে আশাবাদ টিকার মাধ্যমে আমরা একটা সমাধানে পৌঁছাতে পারবো সেটার জন্য নিশ্চিত করা সম্ভব হয় সেই প্রত্যাশায় থাকবে। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন আমাদের রিপোর্টার এহসান জুয়েল, জানাচ্ছিলেন যে বর্তমান করোনা পরিস্থিতি এবং একই সাথে যে কঠোর বিধিনিষেধ শিথিল করার ব্যাপারে, সাময়িক যে শিথিল করার ব্যাপারে একটা কথাবার্তা চলছে সে বিষয়ে বিস্তারিত।